নমস্কার বন্ধুরা, অ্যাট্রাক্টিভ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো কম বেশি যে বর্ষার আবহাওয়া আমরা বুঝতেই পাচ্ছি অনেক জায়গাতেই, কিন্তু আমি কিছুদিন আগে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম যেখানে বাদাম চাষিদের প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বাদাম যে হারভেস্টিং সেটা প্রচুর টাফ হচ্ছে জলের মধ্যে। আর যারা তিল চাষ করেছেন তাদের ক্ষেত্রেও কিছুটা খারাপ অবস্থা যাচ্ছে, যারা তিল কেটে নিয়েছে এবং যাদের গাছে এখনও রয়েছে অনেক নষ্ট হবে। তো এই সবটা একটু সরিয়ে রেখে যদি ভাবি, কারণ এটার পরেই আমাদের শুরু হবে ধান, তো আমাদেরকে ধান নিয়ে একটু ভাবতে হবে, কারণ এই সময় এসে গেছে ধান বীজটাকে তুলে বাড়িতে রাখার। এবং সেই বীজটা আমরা কোথায় পাবো এবং কতটা মূল্যে পাবো সেটা নিয়ে আজকের আলোচনা, এবং কতটা সহজ মূল্যে, সুলভ মূল্যে পাওয়া যায়। কারণ এই বীজ, ওষুধ এবং সার, এই যে তিনটে জিনিস কৃষকরা ব্যবহার করেন, এই তিনটে জিনিস নিয়েই কালোবাজারি হয়। সেই কারণে যেখানে আমরা সঠিক দামটা পাবো সেখান থেকেই কিন্তু আমরা কিনবো। তো আমরা সেই কারণে একটা দোকানে এসেছি, এবং এই ইনি যে রয়েছেন আমার পাশে, এনার সাথে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, তো ওনার যে পরিচিতি সেটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে, এবং কী কী ভ্যারাইটি রয়েছে এই দোকানের মধ্যে এবং এই ভ্যারাইটিগুলো কীভাবে চাষ করবেন সেই সব কিছু ভিডিও আস্তে আস্তে আসবে। কিন্তু আজকের ভিডিওর বিষয়বস্তু হলো যে কী কী ভ্যারাইটি এখন অ্যাভেলেবেল রয়েছে এবং কত দামে আপনারা পাবেন। তো এই বিষয়টুকুনি তুলে ধরবো, এবং দোকানটা কোথায়, এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দামটা যে বলছে সেই দামটা আপনাদের এলাকাতে আছে কি না, সেখানে বেশি না কম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমেই ওনার নামটা বলতে বলবো, এবং ওনার দোকানের যে অ্যাড্রেস এবং ওনার যে কোয়ালিফিকেশানটা রয়েছে এই যে সাবজেক্টটা এগ্রিকালচার, তো এবং ধান বীজ, বিশেষ করে পার্টিকুলার ধান বীজের উপরে উনি কত বছর কাজ করেছেন এবং কোন কোম্পানিতে করেছেন, এই বিস্তারিত তথ্য ওনার কাছ থেকে শুনে নেব। আমার থেকে মনে হয় উনি কথা বললেই বেস্ট হবে। তো প্রথমে আপনি আপনার নামটা বলবেন। আমার নাম বিজয়কৃষ্ণ কল্যা। আচ্ছা, বিজয়কৃষ্ণ কল্যা। তো অ্যাড্রেসটা বলুন, আপনার দোকানের অ্যাড্রেসটা কী রয়েছে? আমার কেশপুর থানার, এই আনন্দপুর থানার কেশপুর ব্লকের পাঁচখড়ি গ্রামে আমার দোকান। পাঁচখড়ি বাজারের সামনেই আমার দোকান, পাঁচখড়ি মনে হয় নিউ মার্কেট এটা। তো পাঁচখড়ি নিউ মার্কেট এবং আমাদের যে পার্টি অফিস রয়েছে তৃণমূলে, তার ঠিক অপোজিটে, ঠিক আছে, তিন নম্বর অঞ্চলের যে পার্টি অফিস তার ঠিক অপোজিটেই রয়েছে দোকানটা, এবং ওনার পাশেই রয়েছে সেই আগের দোকান, আমি এর আগেও ভিডিও বানিয়েছি, কীটনাশক ঔষধের দোকান রয়েছে, কৃষি বন্ধু ওনার দোকানও পাশে রয়েছে। তো এখানে আসলে মোটামুটি বীজ এবং ওষুধ সব কিছুই পেয়ে যাবেন। তো আপনার যে এই যে ধান বীজ পার্টিকুলার, এর যে এর উপর কতদিন কাজ করছেন? আমি ধান বীজে পল্লিশ লিমিটেডে কাজ করেছি দীর্ঘ 30 বছর। তারপর রিটায়ার্ড হওয়ার পর আমি এই ব্যবসাটা শুরু করেছি, এবং বিভিন্ন কোম্পানির আমি এইখানে মানে বীজ ধান বেচি। শুধুমাত্র পল্লিশই নয়, আরও অন্যান্য কোম্পানি, আরও অন্যান্য কোম্পানির মানে 5-7 রকম কোম্পানির আমি বীজ ধান বেচি এবং বিভিন্ন ভ্যারাইটিস বেচি। এছাড়াও সবজি বীজ, সবজির টাইমে সবজি বীজ, হ্যাঁ, ধানের টাইমে ধান বীজ, বাদামের সময় বাদাম বীজ, তিলের সময় তিল বীজ, সমস্ত বীজ এখান থেকে পাওয়া যায়। সমস্ত বীজ মানে যে কোনো ধরনের বীজের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান। তো দোকানের নামটা একটু বলবেন কি রয়েছে? দোকানের নাম আমার এবিএস। এবিএস? এবিএস, আচ্ছা, এবিএস। যাই হোক, মোটামুটি উনি নতুন ব্যবসাটা শুরু করেছেন রিটায়ার করার পর, তো আস্তে আস্তে গুছিয়ে নিবে, আরও হয়তো আশা করব নতুন করে আরও অনেক কিছু দেখতে পাবো ওনার কাছ থেকে, আরও নতুন নতুন যে আমাদের সবজির বীজ আসছে এখন বাজারে, তো সেইগুলোও যেন দেখতে পাই আপনার কাছ থেকে। কারণ এখন আমাদের এলাকাতে বিশেষ করে সবজির বীজটা পাওয়াটা খুবই কষ্টকর ব্যাপার, কারণ সঠিক সবজি বীজটা এখানে আমি শুনেছি কম বেশি চাষিদের সাথে কথা বলে লঙ্কাগড় থেকে বীজ নিয়ে এসে চাষ করে, এবং আমি যখন টমেটো লাগিয়েছিলাম তখন আমি পাঁশকুড়া থেকে নিয়ে এসেছিলাম। তো সেই জিনিসটা যাতে না হয়, যাতে আমার এলাকাতে এখানেই পাওয়া যায় সব কিছু, সেটা রিকোয়েস্ট রাখছি আমার তরফ থেকে, যাতে আপনি ইন ফিউচার আরও বিভিন্ন ধরনের বীজ এখানে রাখতে পারে। তো একটু বলুন যে কোন কোন ধানের বীজ এখন আপনার কাছে রয়েছে? এখন মোটামুটি আমার কাছে যে বীজগুলো আছে সেগুলো স্বর্ণ ভ্যারাইটি আছে, BB11 ভ্যারাইটি আছে, আর মঞ্জিরা ভ্যারাইটি আছে বা মহারাজ, হ্যাঁ, আর GB1 আছে, হ্যাঁ। এরপরে এখনও যেগুলো আরেকটু নাবি জমি ধান আসবে আমার, রঞ্জিত আসবে, সন্তোষী আসবে। আচ্ছা, সেগুলো নিয়েও আমরা পরবর্তীকালে ভিডিও বানাব। তো এবারে একটু ওনার কাছ থেকে আমরা জানবো রেট চার্টগুলো, অর্থাৎ কত দামে
এই যে উনি ভ্যারাইটিগুলো আছে বললেন, স্বর্ণ, ধনরাজ, বিবি 11, মহারাজ, কনক, এইগুলো কত কত দামে বিক্রি করছেন খুচরো এবং পাইকারি রেট? কারণ চাষিরা, সব চাষি তো আর বস্তা বস্তা মাল তুলে না, তো সেই কারণে বস্তা বস্তা অর্থাৎ যারা পাইকারি হিসাবে মাল তুলবে তাদের জন্য আলাদা একটা রেট রয়েছে, এবং যারা খুচরো মাল কিনছেন 2 কিলো, 4 কিলো, 5 কিলো, 10 কিলো, তাদের জন্য একটা আলাদা রেট রয়েছে। তো সেই রেটগুলো একটু ওনার মুখ দিয়েই আমি শুনে নেব, তো একটু বলুন। আমি দেখতে পাচ্ছি রেট চার্ট রয়েছে এখানে। যেমন স্বর্ণ আমরা পাইকারি বেচি মোটামুটি 60 থেকে 62, আর খুচরো বেচি 70 টাকা। এর বিভিন্ন কোম্পানির দাম আছে, যেটা 60 টাকা বেচছি সে অন্য কোম্পানি, আবার যেটা 62 টাকা বেচছি সেটা অন্য কোম্পানি। হ্যাঁ, মানে কোম্পানি অনুপাতে দাম ভ্যারিয়েশন মোটামুটিভাবে এইটার মধ্যেই থাকছে দামটা। যেমন ধনরাজ পাইকারি 70 থেকে 75, হ্যাঁ, আর খুচরো পড়বে 80 থেকে 85। খুচরো যখনই নিতে যাচ্ছে তখনই কস্টটা একটু বেশি পড়ছে, কারণ খুচরো বেচার কস্ট হচ্ছে একটাই ব্যাপার, মালের শর্টেজ হয়ে যায়, কারণ হাওয়া লাগলে বীজও নষ্ট হবে, সেক্ষেত্রেও তো শর্টেজটা রয়েছে, দামটা একটু বেশি। বিবি এগারো আপনার মোটামুটি দাম পড়বে পাইকারি 60 টাকা, আর এই খুচরো 60 টাকা, এই খুচরো 60 টাকা, পাইকারি 65 টাকা। হ্যাঁ, এইটা বিবি 11টা আপনার 60 টাকাটা হচ্ছে রেটটা, হচ্ছে মানে যারা পাইকারিতে নেবে বস্তা দামটা, আর 65 টাকা হচ্ছে যেটা চাষিরা নেবে। আর মহারাজ হচ্ছে দেখছি আমি রেট চার্ট, মহারাজ 90 টাকা দাম, 90 টাকা পাইকারি রেটটা, আর যদি খুচরো কিনতে যায় কেউ 95 থেকে 100 টাকা। আবার অন্য কোম্পানি যেগুলো মহারাজ আছে, হ্যাঁ, সেগুলোর দাম একটু বেশি, সেগুলো কিনতেই পড়ে 95 টাকা, সেগুলো আমরা মোটামুটি ওই 1 টাকা দামে 2 টাকা দামে আমরা বেচে দিই। আর কনক দেখতে পাচ্ছি রেট চার্টে রয়েছে, কনকের দামটা কি রয়েছে? পাইকারিতে রয়েছে 62 টাকা, আর এবং পাইকারিতে 82 টাকা, সরি 82 টাকা, 62 আমি বললাম, সরি 82 টাকা রয়েছে পাইকারিতে, এবং খুচরো যখন বিক্রি করতে যাবে সেটা তখন 5 টাকা বেশি পড়ছে। ঠিক আছে, বিরেট একটা যে তড়িৎ তফাত রয়েছে তাও নয়, খুচরোর সঙ্গে পাইকারি 4 টাকা 5 টাকা এরকমই তড়িৎ তফাত আমি লক্ষ্য করতে পারছি। মোটামুটি স্বর্ণ, ধনরাজ, বিবি 11, মহারাজ, কনক, এই ভ্যারাইটিগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের এই পাঁচকুড়ি গ্রামের এই সুন্দর, যে আমি বললাম নিউ মার্কেটের সামনে নতুন যে বীজ ভাণ্ডার। আমাদের যে ধান বীজ আমরা কিনি, এটা সবথেকে বড় ব্যাপার কি জানেন? অভিজ্ঞতা। আপনাকে যে বিক্রি করছে জিনিসটা, তার সঠিক অভিজ্ঞতা না থাকলে আপনাকে সাজেস্ট করতে পারবে না যে এই এলাকা বা এই জমিতে আপনারা কোন ধান বীজটা চাষ করবেন। অবশ্যই চাষিরা অনেক অভিজ্ঞ হয়েছেন, কিন্তু তাও অভিজ্ঞ মানুষের কাছ থেকে কোনো কিছু কেনার একটা মর্মটাই আলাদা, কারণ তার সাথে আপনি মন খুলে কথা বলতে পারবেন। ধরুন একটা আনকোরা কেউ লোক আপনাকে ধান বীজ বিক্রি করছে, তাকে কোম্পানি যতটুকু বলে যাবে সে সেই হিসাবেই মালটা বিক্রি করবে, তার কাছে এক্সট্রা কোনো ক্যালিবার নেই, সে আপনাকে ওই বীজ সম্পর্কে কোনো কিছু বোঝাতে পারবে না। তো কিন্তু সেইটা আপনি এনার কাছ থেকে পাবেন, কারণ এনার অভিজ্ঞতা রয়েছে 30 বছরে। তো এই 30 বছরের অভিজ্ঞতাটা কিন্তু কম নয়, তো এগ্রিকালচার জগতে 30 বছর কাটিয়েছে যেই মানুষটা, তো অবশ্যই বলবো তো সেই মানুষটা কাছ থেকে ধান বীজগুলো নেওয়ার কথা। আর একটু বলে দিই, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, কারণ এটা আমি এসেছি এনার সাথে আরও ভিডিও করার জন্য। প্রথমে স্টার্টিংটা করলাম শুধুমাত্র ওনার যে দোকান রয়েছে, দোকানের কী কী বীজ এখন অ্যাভেলেবেল রয়েছে এবং কোন বীজগুলো কত দাম রয়েছে, যাতে আপনাদের সুবিধা হয়, আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা বানালাম। তো এবারে আমরা পাটে পাটে কতগুলো ভিডিও নিয়ে আসবো, পার্টিকুলার ধান বীজ এবং ভ্যারাইটি কী রয়েছে এবং সেই ভ্যারাইটি সম্পর্কে বিস্তারিত তথ্য, কত দিনের ডিউরেশন রয়েছে, কীভাবে অঙ্কুরোদ্গম হবে, কত দিনের মধ্যে অঙ্কুরোদ্গম হবে, সব কিছু থাকবে পরপর ভিডিওর মধ্যে। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে, কারণ ফলো না করলে আপনারা পরের ভিডিওগুলো পাবেন না।